আবারও রেশন দুর্নীতির অভিযোগ জামুরিয়ায়। এবার ফের জামুরিয়া ব্লকে উঠল রেশন দুর্নীতির অভিযোগ। রেশন গ্রাহকরা দাবি করলেন, এক বছর ধরে তাদের কাছে বায়োমেট্রিক ছাপ নিয়েও তাদের প্রাপ্য রেশন প্রদান না করে শুধুমাত্র রসিদ ধরিয়ে দিয়ে তাদের রেশন সামগ্রী পাওয়ার পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবার এই দাবি তুলে জামুরিয়া ব্লকের পড়াশিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার অবস্থিত খনি আবাসনের মধ্যে থাকা 30 নম্বর রেশন দোকানে আসা ফুড সাপ্লাই ইন্সপেক্টরকে ঘিরে ধরে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের নেতৃত্বে বিক্ষোভ দেখালো গ্রাহকরা। এলাকার মানুষজনের এমন অভিযোগ করেছেন, দীর্ঘ এক বছর ধরে তাদের নানান টাল বাহানায় রেশন পরিষেবা থেকে বঞ্চিত করে চলেছেন ওই রেশন দোকানের বর্তমান ডিলার তুষারকান্তি ঘোষ। আবার 6 মাস পর স্টার্ট করে দেওয়া হয়েছে ডিএম সাহেবের নির্দেশে। এবার স্টার্ট হওয়ার পর 2 মাস করে ঠিকঠাক করে রাশনটা দিয়েছে। 2 মাস দেওয়ার পর একটা ষড়যন্ত্র করে এখানকার যারা দায়িত্ব পেয়েছে এমআরএস ফের ত্যাগ করে, যেহেতু উত্তম ব্যানার্জি মারা গেছে তার ওয়াইফও নাকি সারেন্ডার করে দিয়েছে, তারপরে যে এমআরএস ডিলার ওটা দায়িত্বটা পেয়েছেন তাকে তার অ্যাকাউন্ট করা হয়েছে, উনি এবার কী করছেন মাসে আজ 1 বছর ধরে কোনো মাসে 10 বস্তা, কোনো মাসে 5 বস্তা, কোনো মাসে 15 বস্তা এইভাবে করে চাল পাঠাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি আনুমানিক সংখ্যা হচ্ছে এখানে 600 থেকে 700 বেনিফিশিয়ারি, 700 উপভোক্তা এখানে যাদের কাছে বৈধ রেশন কার্ড আছে কিন্তু তারা কিন্তু রেশনটা পাচ্ছে না। ওই ডিলার শপে গিয়ে লক্ষ্য করা যায় মাত্র কয়েক বস্তা রেশন সামগ্রী রয়েছে আর গ্রাহকের সংখ্যা সেখানে 700 জনেরও বেশি। প্রত্যেক গ্রাহককে রেশন দেওয়ার তুলনায় খুবই সামান্য। অন্যদিকে তার কর্মচারী বাপি আচার্যকে পাঠিয়ে এলাকার মানুষজনের কাছে আঙুলের ছাপ নিয়ে রসিদ কেটে তাদের ধরিয়ে দিল রেশন সামগ্রী তাদের দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না বলেই দাবি করেন এলাকাবাসীরা। এক সাল সে ক্যা বলতে বলতা হ্যাঁ কালকে খুলেগা, 3 তারিখে খুলেগা তো 4 তারিখে খুলেগা, আর খুলতা নেই হ্যায় কা করেগা, স্লিপ লেকে ঘর মে রাখতা হ্যায়। তো আপ লোগ কা লে লেতে হ্যায়? হ্যাঁ, জেসে জে স্লিপ কাটতে হ্যায় তো লেতে হ্যায় না, জেসে মেথি তো উঙ্গলি কা ছাপ লেতা হ্যায় উস সময়? উঙ্গলি কি ছাপ? হ্যাঁ, তো ফির আপ লোক রেশন নেই মিলতা উসকা বাদ। অন্যদিকে নিজেদের ভুল ঢাকতে ডিলারের কর্মচারী বাপি আচার্য বলেন, যতটুকু মাল আসে তাই গ্রাহকদের দেওয়া হয়, প্রয়োজন মতন মাল পাই না তাই দিতেও পারি না। মধ্যে আমরা দেখছি তো ওখানে তো পুরো ধুলোয় বসতে আছে, কোনো তো দেওয়া হয় কি সামগ্রী? মাল তো দেওয়া হয়, যা মাল পাঠায় তাই দেওয়া হয়, দুটো করে যা মাল পাঠায় আমি এখানে কাজ করি মাল দিই। আচ্ছা, কার হয়ে কাজ করেন এখানে? এখানে তুষারকান্তি ঘোষ আর অঞ্জনা ব্যানার্জি। ওটা ওটা কে তুষারকান্তি ঘোষ এখানে ডিলার? ডিলার। তো এখানে প্রত্যেকবার দেওয়া যায় সামগ্রী? তো বলছেন অনেকদিন ধরে দেওয়াই হয়নি। দেওয়া হচ্ছে, 15 বস্তা মাল দিয়েছে, আগের মাসে দিলাম ডিউ স্লিপ, মাল দিলাম 15 বস্তা পাঠিয়েছে, 15 বস্তা মাল দিয়ে তারপর ডিউ স্লিপ দিলাম, ডিউ স্লিপে বললো বললো মাল পাঠায়, মাল পাঠায়নি, এই মাসে 5 বস্তা পাঠিয়েছে, 5 বস্তা মালে কী করে চলবে? কত এখানে ক্যাপাসিটি? কত কত এখানে? মোটামুটি 500 উপরে আছে, 500 জন গ্রাহক আছে। যদিও এ বিষয়ে এই রেশন দোকান পর্যবেক্ষণে এসে খাদ্য নিয়ামক দপ্তরের সাব ইন্সপেক্টর জানান, তিনি এখানে এসে বেশ কিছু গরমিল লক্ষ্য করেছেন। তার সাথে এলাকার মানুষ এক বছর ধরে রেশন পাননি বলে রেশন গ্রাহকদের কাছে অভিযোগও তিনি শুনলেন, যা তিনি পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। মাল দেওয়া হয় না মাল পাবলিককে, আমরা জিনিসটা জানলাম পরে আমরা জানাবো। কতদিন ধরে পাচ্ছে না তবু জানতে পারলেন? আমরা দীর্ঘদিন ধরে এরা পায় না, কেউ বছরখানেক ধরে পায় না, এরকম বলছেন এই দাদা বলছেন। হ্যাঁ, আমরা জিনিসটা জানাবো। তো আপনারা ক্ষতি দেখলেন মেশিন আর সমস্ত কিছু? দেখলাম কি তাদের মেশিন কোনো কিছু ঠিক পেলাম। এখানে কার এটা ডিলার আছে? এটা এটা তুষারকান্তি ঘোষের নামে অ্যাকাউন্ট করা আছে। তো কি তাদের পেলেন রেশন ডিলারকে? রেশন ডিলার নাই, ওনার একজন কর্মচারী আছে। সামগ্রী কিছু আছে? কিছুই নাই। তো এটা কীরকম রেশন দোকান তাহলে? কেন এই জিনিসটা আমরা জানাবো, আজকে ইন্সপেকশনে এসেছিলাম দেখলাম, এবার আমরা জানাবো যে পরবর্তী ব্যবস্থা আমাদের কি মনে। তবে হতাশ রেশন গ্রাহকরা এদিনও রেশন পাওয়ার আশায় রেশন দোকানে হাজির হলেও তাদের কিন্তু নিরাশ হয়ে ফিরতে হলো। অন্যদিকে ওই রেশন শপের বর্তমান ডিলার তুষারকান্তি ঘোষ জানান, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি তিনি জানান, তিনি কখনও বায়োমেট্রিক মেশিন গ্রহণই করেননি, তাহলে রসিদ দেবেনি বা কী করে? তবে কি বিনামূল্যে সরকারি রেশনের জন্য রেশন গ্রাহকরা বারংবার বিক্ষোভ করতে হবে? এখন দেখার
রেশনে এত অভিযোগ জানানোর পরও গ্রাহকরা কবে পাবে তাদের ন্যায্য পাওনা? যদি বর্তমান রেশন ডিলার তুষারকান্তি ঘোষ কোনো বায়োমেট্রিক মেশিন রিসিভ না করে থাকেন, তাহলে তার দোকানে থাকা বায়োমেট্রিক মেশিনটি কার নামে নথিভুক্ত রয়েছে? এমনকি 30 নম্বর রেশন দোকানে যদি অন্য কোনো নামের বায়োমেট্রিক মেশিন এসে থাকে, সেটাই বা এলো কীভাবে? আর যদি বর্তমান রেশন ডিলার রেশন সামগ্রী না তুলে দিতে পারেন গ্রাহকদের কাছে, তাহলে তার ডিলারশিপ ব্ল্যাকলিস্টেড করলো না কেন ফুড ডিপার্টমেন্ট? তাহলে কি এই রেশন দুর্নীতি চক্রান্তে রয়েছে ডিলারশিপ থেকে ফুড ডিপার্টমেন্ট পুরো সিস্টেমটাই? জামুরিয়া বারবার রেশন দুর্নীতির ঘটনায় এমনই প্রশ্ন তুলেছে জামুরিয়ার এলাকাবাসী। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, জামুরিয়া। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব? আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িটি। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।